শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের রূপকল্প 2021 গত 5 বছরের অর্জন, আগামী 5 বছরের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভায় তার বক্তব্যে এ অনুরোধ জানান তিনি। সে সময় জয় আরো বলেন, নতুন ও আধুনিক বাংলাদেশের জন্য উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। মফিউর রহমানের রিপোর্ট। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রীর ছেলে জয় বলেন, বিগত 5 বছরে দেশে ইতিবাচক অনেক পরিবর্তন হয়েছে। সে সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তাদের সময় দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। তারা কিভাবে বলে যে আমরা সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, যখন তারা যারা বাংলাদেশকে বিরোধিতা করেছিল তাদেরকেই মন্ত্রী বানায়? কারণ তারা তো বাংলাদেশ চায় না, বাংলাদেশের ভালো চায় না। বিএনপি সরকারের আমলে যে ফেইলিং স্টেট হিসাবে আমরা প্রতিষ্ঠিত হয়েছিলাম, সেখান থেকে আজকে বলা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে নেক্সট ইলেভেন। তিনি আরো বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ আবার ধ্বংসের মুখে পড়বে, একই সঙ্গে সন্ত্রাসী জঙ্গিবাদী চক্র মাথাচাড়া দিয়ে উঠবে বলেও মন্তব্য তার। এই যে আজকে দেখছেন বিদ্যুৎ, বিএনপি ক্ষমতায় আসলে আর 2 বছর ম্যাক্সিমাম থাকবে, তারপর আবার সেই লোডশেডিং শুরু হবে। সন্ত্রাসীরা তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা তাদেরকে প্রতি সপ্তাহ ধরছি, তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর বিএনপি ক্ষমতায় আসলেই বাংলাদেশে আবার সেই সন্ত্রাস ফিরে আসবে। ডেস্টিনি হলমার্ক হাওয়া ভবন থেকে সৃষ্টি দাবি করে জয় বলেন, বর্তমান সরকার তাদের আইনের আওতায় এনেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশের মানুষের মাথাপিছু আয় দ্বিগুণ করার পাশাপাশি জিডিপি 10% উন্নীত করা হবে। হলমার্ক ডেস্টিনি দুটো কোম্পানি 2006 আগে বিএনপি জামাতের আমলের প্রতি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।